হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই সেলফ এমডি সারিয়া সাদিক, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমাদের মেইনলি এই অধ্যায়টা পুরোটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নির্ভর আর কি, ঠিক আছে? তো বুলিয়ান অ্যালজেব্রা আমরা জানি, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে বুলিয়ান বীজগণিত আর কি। তো বুলিয়ান অ্যালজেব্রা এটা শুরু করার আগে আমি যেটা বলিনি সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মূল কথাই হচ্ছে যুক্তি। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রাটা মানে বুলিয়ান বীজগণিতটা সম্পূর্ণটা নির্ভর করবে হচ্ছে যুক্তির ওপর। ওকে, তো এই জন্যই দেখো এখানে সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবো যে যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেন্সের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তার মানে যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকেই বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে বুলিয়ান অ্যালজেব্রার মেন কথাই হচ্ছে যুক্তি নির্ভর। ওকে, যুক্তি নির্ভর। তো বুলিয়ান অ্যালজেব্রা এটি কে আবিষ্কার করছে? এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করছে বা উদ্ভাবন করছে হচ্ছে জর্জ বুল নামে একজন গণিতবিদ। কি? গণিতবিদ। তিনি হচ্ছে মানে ইংলিশ ছিল আর কি, ইংলিশ ব্রিটিশ ছিল আর কি। তাহলে জর্জ বুল নামে একজন গণিতবিদ, ইংলিশ গণিতবিদ। হ্যাঁ, উনি কী করছে? উনি এই বীজগণিতটা, এই বুলিয়ান বীজগণিতটা আবিষ্কার করেন। ওকে, তো বুলিয়ান বীজগণিতের মেন কথা বলেন যে বুলিয়ান বীজগণিত সম্পূর্ণটা কিসের উপর নির্ভর করে? যুক্তির উপর নির্ভর করে। হ্যাঁ, তো এটা শুধুমাত্র জিরো আর ওয়ান নিয়ে কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রা কী নিয়ে কাজ করে? শুধুমাত্র জিরো আর ওয়ান নিয়ে কাজ করে। তো এটা ভালো মতো মনে রাখবা, বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে। এখন জিরো বলতে আমরা কী বুঝাই জানো? এখানে আমরা এই পুরো অধ্যায় এটা নিয়েই কাজ করবো যে জিরো বলতে আমরা বলবো যে জিরো মানে হচ্ছে ফলস। জিরো বলতে আমরা ফলসকে বুঝাবো, মানে মিথ্যা বুঝাবো। এটাকে আবার অফ বলা হবে, যখন আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে চিন্তা করবো তখন এটাকে বলবো অফ। আর এটার কারেন্ট মানে ভোল্টেজ থাকবে হচ্ছে জিরো থেকে 0.8 ভোল্ট। ওকে, তো জিরো বলতে মানে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র কাজ করে জিরো আর ওয়ান নিয়ে। তো জিরো বলতে আমরা যেটা বুঝবো এই ফুল অধ্যায়ে, ফুল চ্যাপ্টারে, সেটা হচ্ছে জিরো বলতে আমরা ফলসকে বুঝবো, জিরো বলতে মিথ্যাকে বুঝবো, জিরো বলতে অফকে বুঝবো। ওকে, এবং জিরো বলতে জিরো থেকে 0.8 ভোল্টকে বুঝবো। তো বুঝতে পারো জিরো থেকে 0.8 ভোল্ট মানে এই ভোল্টের মধ্যে কোনো কিছু যদি আমাদের ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে চিন্তা করি তো সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু ওয়ান হবে না, সো এটা অফ থাকবে। তো এই জন্য এটাকে মিথ্যা, ফলস, অফ এগুলো বলা হয়, ঠিক আছে? আর এটা এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে আসতে পারে, সো এটা একটু ভালো মতো মনে রাখবা যে জিরো বলতে কত ভোল্টেজকে বোঝানো হয়, জিরো থেকে 0.8 ভোল্টেজ। এবার ওয়ান, ওয়ান বলতে কী বোঝায়? যে ওয়ান বলতে বোঝা হচ্ছে ট্রু। ওয়ান বলতে ট্রুকে বোঝা হয় বা সত্য, বা হচ্ছে অনকে বোঝানো হয়। এবং এটার ভোল্টেজ বলতে বোঝানো হয় যে টু থেকে 5 ভোল্ট। ওকে, তো অন বলতে বোঝানো হয়েছে ট্রু, অন বলতে বোঝানো হয়েছে সত্য, অন বলতে অন। হ্যাঁ, এবং এটা হচ্ছে ভোল্টেজ থাকবে হচ্ছে টু থেকে 5 ভোল্টেজ। ওকে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আমরা কী জানলাম? যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এটা কে আবিষ্কার করে? এটা হচ্ছে জর্জ বুল, ইংলিশ গণিতবিদ। জর্জ বুল নামে একজন ইংলিশ গণিতবিদ এটাকে কী করে? প্রথমে উদ্ভাবন করে। তারপর এটা শুধুমাত্র জিরো এবং অনে কাজ করে। জিরো বলতে ফলস বা মিথ্যা, বা অফ বা জিরো থেকে 0.8 ভোল্টকে বোঝানো হয়। আর অন বলতে হচ্ছে ট্রু, সত্য, ওয়ান বা টু থেকে 5 ভোল্টকে বোঝানো হয়। ওকে, এবার আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য। বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো দেখব। তো এখানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো আমি লিখে রাখছিলাম। ওকে, তো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য দেখো, সর্বপ্রথম দেখব যে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য যে শুধুমাত্র এটা কী নিয়ে কাজ করে? শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে। আর আমি এটাও বলে দিছি যে জিরো বলতে কী, ওয়ান বলতে কী। ওকে, তারপর দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা জ্যামিতিক ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রা কী করা যায় না? জ্যামিতিক ত্রিকোণমিতিক এই সূত্রগুলো প্রয়োগ করা যায় না। তারপর দেখো গণিত কাজকর্ম, মানে গাণিতিক কাজকর্ম, যে গাণিতিক কাজকর্মগুলো থাকবে এগুলো শুধুমাত্র যোগ আর গুণের মাধ্যমে সে করে থাকবে। ওকে, তারপর ডিজিটাল ডিভাইস, তারপর দেখো ডিজিটাল ডিভাইসের সূত্রগুলো প্রমাণ করা যায়। এই যে বুলিয়ান অ্যালজেব্রার কিছু উপপাদ্য আমরা পাবো, সূত্র পাবো আমরা, এরপরের ভিডিওতে আমরা এগুলো কমপ্লিট করব। তো সেগুলোতে আমরা দেখব ডিজিটাল ডিভাইসে এই সূত্রগুলোকে কী করা যায়? প্রমাণ করা যায়। ওকে, তারপর যেটা হচ্ছে যে জিরো অন ছাড়া অন্য কোনো বর্ণ প্রতীক চিহ্ন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না।
বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র জিরো ওয়ানে কাজ করবে, সো এখানে অন্য কোনো বর্ণচিহ্ন প্রতীক এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। আর এটা এর সূত্রগুলো ডিজিটাল ডিভাইসে প্রমাণ করা যাবে, গাণিতিক কাজকর্ম যোগার গুণের মাধ্যমে করবে, জ্যামিতিক দ্বিমিতিক সূত্র এগুলো ব্যবহার করা যাবে না, জিরো এবং ওয়ান নিয়ে শুধুমাত্র কাজ করবে। এছাড়াও এখানে কোনো ঋণাত্মক সংখ্যা, লগারিদম, হ্যাঁ লগারিদম এগুলো কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, হ্যাঁ লগারিদম এগুলো কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু ব্যবহার করা যায়। এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, একটু ভালো মতো দেখে নিবা, ওকে বা নোট করে নিবা। এবার আমরা একটা শর্টকাটে একটু পার্থক্য দেখবো, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা এখন একটা পার্থক্য দেখবো, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা ভার্সেস আমরা দেখবো হচ্ছে দশমিক অ্যালজেব্রা। আমরা ছোটবেলা থেকে যা করে আসছি সব দশমিক অ্যালজেব্রাতে করে আসছি, ওকে অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার মধ্যে আমরা কিছু পার্থক্য এখন দেখব, ঠিক আছে? তো সর্বপ্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কী নিয়ে কাজ করে? বুলিয়ান অ্যালজেব্রা কাজ করে হচ্ছে জিরো আর ওয়ান নিয়ে। বুলিয়ান অ্যালজেব্রা কী কী ব্যবহার করা যায়? বুলিয়ান অ্যালজেব্রা মাত্র দুটি অঙ্ক নিয়ে কাজ করে, সেটা হচ্ছে জিরো আর ওয়ান। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র জিরো আর ওয়ান এই দুইটি অঙ্ক নিয়ে কাজ করে। আর দশমিক অ্যালজেব্রা দশটি অঙ্ক নিয়ে কাজ করে, জিরো ওয়ান থেকে নাইন পর্যন্ত এই দশটি অঙ্ক নিয়ে কাজ করে হচ্ছে দশমিক অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা এবং দশমিক অ্যালজেব্রার মধ্যে প্রথম পার্থক্যটা আমরা পেয়ে গেলাম। এবার দুই নম্বর পার্থক্য দেখো, বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। সো এটা নিয়ে কাজ করা অনেক সহজ, এটা গাণিতিক কাজগুলো করা কি কাজ করা ইজি অনেক, ঠিক আছে? বাট এটার ক্ষেত্রে একটু কঠিন বা হার্ড, ওকে? তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আর দশমিক অ্যালজেব্রার মধ্যে দুটা পার্থক্য পাই গেলাম, একটা হচ্ছে জিরো ওয়ান, এটা মাত্র শুধুমাত্র জিরো আর ওয়ান এই দুইটা অঙ্ক নিয়ে কাজ করে, আর এটা হচ্ছে জিরো ওয়ান থেকে নাইন এই দশটা অঙ্ক নিয়ে কাজ করে। আর এটাতে কাজ করা অনেক সহজ, আর এটাতে কাজ করা একটু কঠিন, তুলনামূলক কঠিন, ঠিক আছে? এবার তিন নম্বর পার্থক্য যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা জ্যামিতিক ত্রিকোণমিতি সূত্র কিন্তু প্রয়োগ করা যায় না। জ্যামিতিক ত্রিকোণমিতিক যে সূত্রগুলো ছিল না, এই সূত্রগুলো এখানে প্রয়োগ করা যায় না, এখানে এই সূত্রগুলো প্রয়োগ করা যায় না। জ্যামিতিক ত্রিকোণমিতিক যে সূত্রগুলো থাকবে এগুলো কিন্তু তোমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মানে এগুলো প্রয়োগ করতে পারবা না। বাট এখানে কি করা যায়? এখানে হচ্ছে প্রয়োগ করা যায়, প্রয়োগ করা যায়, ঠিক আছে? আমি শর্টকাটে লিখতেছি। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জ্যামিতিক ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যায় না, বাট এখানে কি করা যায়? প্রয়োগ করা যায়। তারপর চার নম্বর পার্থক্যটা আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে লগারিদম, ভগ্নাংশ সংখ্যা এগুলো কিন্তু ব্যবহার করা যায় না, বাট এখানে হচ্ছে ব্যবহার করা যায়। যেমন ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, লগারিদম সংখ্যা, তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা মানে প্রয়োগ করা যায় না, মানে এগুলো ব্যবহার করা যায় না, বা দশমিক অ্যালজেব্রা হচ্ছে এগুলো ব্যবহার করা যায়, ওকে? আর এখানে শুধুমাত্র কী করা যায়? পূরক যোগ গুণ এই তিনটা কাজ করা যায়। এই তিনটা কাজ কী করা যায়? এই তিন ধরনের কাজ করা যায়। বাট এখানে দেখো, এই তিনটা ছাড়াও এখানে দেখো গুণ করা যায়, ভাগ করা যায়, আরও অনেক কিছু করা যায়, যোগ বিয়োগ করা যায়, বিয়োগ করা যায়। তো দেখো এগুলোর সাথে পার্থক্য দেখো, পূরক যোগ আর গুণ এই তিনটা জাস্ট করা যায় এখানে, হ্যাঁ বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র পূরক যোগ আর গুণ করা যায়, বাট এখানে দশমিক অ্যালজেব্রার ক্ষেত্রে যোগ গুণ বিয়োগ ভাগ এগুলো সব করা যায়, ওকে? তো এগুলো হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আর দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য যেটা পেলাম সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র জিরো আর ওয়ান নিয়ে কাজ করে, দশমিক অ্যালজেব্রা জিরো ওয়ান থেকে নাইন এই দশটা অঙ্ক নিয়ে কাজ করে। এটা বুলিয়ান অ্যালজেব্রা কাজ করা সহজ, এটা কাজ করা একটু কঠিন, ওকে? তারপর বুলিয়ান অ্যালজেব্রা জ্যামিতিক ত্রিকোণমিতিক সূত্র এগুলো প্রয়োগ করা যায় না, এখানে প্রয়োগ করা যায়। এখানে পূরক যোগ গুণ শুধুমাত্র এই তিনটা নিয়ে কাজ করে, এই তিনটা কাজ করে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবগুলো এখানে কাজ করা যায়, ওকে? তো এইগুলো ছিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আর দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা যে কয়েকটা টপিক্স কমপ্লিট করলাম সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমরা জানলাম বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কী, তারপর জানলাম বুলিয়ান অ্যালজেব্রা কি আবিষ্কার করছে, তারপর জিরো জিরো ওয়ান সম্পর্কে জানলাম, ওকে? তারপর জানলাম বুলিয়ান অ্যালজেব্রা কিছু বৈশিষ্ট্য, তারপর বুলিয়ান অ্যালজেব্রা আর দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্যটা করলাম, ওকে? তো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওর আমাদের টপিক্স। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা যারা এখন আমার ভিডিওটি লাইক কমেন্ট করোনি তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবা, আর
অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ওকে? আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।